গোটা সেদ্ধর বাজার মোটাসুটি গুলো দেখতে খুব সুন্দর দেখেছ কুড়ি টাকা করে নিল কুমড়োটা না পঁচিশ টাকা দু কেজির বেশি

এটাও কুড়ি টাকা কিলো শাক ভেঙে নিয়েছি কিন্তু হ্যাঁ ওগুলো কি ভেঙে দেবো আমি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো কি করে না না ভদ্রলোক আর ভদ্র মহিলা দুজনে বড় ওই প্রেস কোয়ার্টারে বুঝেছো মানে বেশ বড় দোকান ভদ্র মহিলা সব গুছিয়ে গুছিয়ে দেয় আর ভদ্রলোক ওজন করে হ্যাঁ প্রত্যেকটার জন্য পলিথিন দেয় প্রত্যেক আচ্ছা যেইগুলো দেখবে আমি নিয়ে এই আলু পর্যন্ত আলাদা করে দেয় হ্যাঁ আমি বললাম গোটা সাথে খাবো না ওর মধ্যে মিশিয়ে নিয়েছি ছোট দিচ্ছিল বলো গোটার তো হ্যাঁ তবে মিশিয়ে দিন দু কেজি নিয়েছি পনেরো টাকা করে আলু

হ্যাঁ ওটা দিয়ে দিলো বললো আর রাখবো না নিয়ে যান এগুলো হ্যাঁ পড়েছিলো মানে বলছে আমি কেটে ফেলেছি ওগুলো ওজন করেনি এমনি ওটার সঙ্গে দিলো হ্যাঁ ডাটা গুলো পনেরো টাকা করে শ নিল দেড়শো টাকা কিলো রাঙ আলুও কুড়ি টাকা পেঁপেও নিয়েছি পেঁপে দেয় তো মানে স্টুতে দেয় তো স্টুতে করো এই রাঙালু কিন্তু এ খাবার ধুয়ে যদি নাও না রাঙালু কমপ্লেক্স খাবার আর ওটা দাও লাউটা দাও তাহলে কমপ্লিট হবে ভিডিওটা একটু যদি বেশি ভিউজ আসে ভাল লাগবে বলো এত কষ্ট করে ভিডিও করছি বেশিরভাগই কুড়ি টাকা কিলো বেশিরভাগই বেশিরভাগ খুব কম বেশি টাকা নিয়েছে সব কুড়ি টাকা কিলো না তিরিশ টাকা সিমটা নিল তিরিশ টাকা আর সব কুড়ি টাকা আর ওই লাউটা পুরোটা কুড়ি টাকা তিরিশ টাকা পুরোটা তিরিশ টাকা এই দুটো ছাড়া সব কুড়ি টাকা কিলো কিরকম হয়েছে বাজার বাজার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে গোটা সেদ্ধ বাজার mm -hmm.